নমস্কার অপরিচিতা দ্য আনটল ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে অডিও স্টোরি আপলোড করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটল ওয়ানকে ফলো করতে পারেন আমাদের জীবনের চলার পথে রুক্ষ মরুভূমির মাঝে আমাদের প্রয়োজন পড়ে একফালি ফালি বন্ধুত্বের আশ্রয়ের এক টুকরো নিরাপদ আশ্রয় যা আমাদের শরীর ও মনকে করে আশ্বস্ত তেমন একটি গল্প আজ আপনাদের শোনাব আজকের গল্প মৌরি ফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্ধকার তখনও ঠিক হয় নাই মুখুজ্জে বাড়ির পিছনে বাঁশবাগানের জোনাকের দল সাজ জালিবার উপক্রম করিতেছিল তাল পুকুরের পাড়ে গাছের মাথায় বাদুরের দল কালো হইয়া ঝুলিতেছে মাঠের ধারে বাঁশ বাগানের পিছনটা সূর্যাস্তে শেষ আলোয় উজ্জ্বল চারিদিক বেশ কবিত্বপূর্ণ হয়ে আসিতেছে এমন সময় মুখুজ্জেদের অন্দরবাড়ি হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য তিনি রোজ সন্ধ্যাবেলায় আহতি দিয়া থাকেন এজন্য প্রায় এক পোয়া খাঁটি গাওয়া ঘি তার চায় তিনি নানা উপায়ে ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন অন্যদিনের মতো আজও তার তাকের উপর একটা বাটিতে ঘিটা ছিল তার পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের উপর হইতে পারিয়া সেই ঘিটা সমস্তই দিয়া খাবার তৈয়ারি করিয়াছে রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গিয়াছিলেন ও চৌধুরীদের পক্ষে একটা মকদ্দময় সাক্ষ্য দিতে বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন আপনি গত মাসে পাঁচুড়ায় আর তার ভাইয়ের পাঁচিরের জায়গার মামলা নিয়ে প্রধান সাক্ষী ছিলেন না রামতনু মুখর্জী বডিয়া ছিলেন হ্যাঁ তিনি ছিলেন উকিল পুনরায় জেরা করিয়াছিলেন দোনালী চৌধুরীদের কান শোনার মাঠের দাঙ্গার মকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন কিনা রামতনু মহাশয়কে ঢোক গিলিয়া স্বীকার করিতে হইয়াছিল যে তিনি দিয়াছিলেন বটে বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন আচ্ছা এর কিছুদিন পরে বড়তরফের সত্যের মামলায় আপনি বাদিপক্ষের সাক্ষী ছিলেন কিনা কবে তিনি এ সাক্ষ্য দিয়েছিলেন মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই তারপর বিপক্ষের উকিলের পুনঃ করা প্রশ্নে এবং বাবুর ভ্রুকটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং এই গত জুলাই মাসে এই কোর্টেই তাহা তিনি দিয়া গিয়াছেন তারপর কোর্টে কি ঘটিয়াছিল বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর উপর কী ব্যাঙ্গক্তি করিয়াছিলেন রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফবাবুর এজলাসে হঠাৎ কী রূপে সপুষ্প সর্ষক্ষেত্রের আবিষ্কার করেন সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নাই তবে মোটের উপর বলা যায় রামতনু মুখুর্জে যখন বাটিয়া আসিয়া পৌঁছিলেন তখন তার শরীর ও মনের অবস্থা খুবই খারাপ কোথায় এ অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রী গুরুর উদ্দেশ্যে আহতি দিয়া অনিত্য বিষয় বিশেষ জর্জরিত মনকে একটু স্থির করিবেন না দেখেন যে আহতির জন্য আলাদা করিয়া তোলা যে ঘিটুকু তাকে ছিল তাহার সবটাই একেবারে নষ্ট হইয়াছে তারপর প্রায় অর্ধ ঘন্টা ধরিয়া মুখুজ্জে বাড়ির অন্দরমহলে একটা রীতিমতো কবির লড়াই চলিতে লাগিল মুখুজ্জে মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগিল যাহা একজন আঠারো বৎসর বয়স্ক তরুণীর মুখে সাজে না পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমানে ও ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্ত প্রায় রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তাহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্ত হইয়া এমন সব দুরূহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধ হয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লিখিত কূলাদর্শ বিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বোঝা একেবারেই অসম্ভব এমন সময় মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল তাহার বয়স পঁচিশ ছাব্বিশ হইবে বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারির কাছারিতে ন টাকা বেতনে মুহুরিগিরি করিত কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই অন্ধকারে জামা কাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে গেল তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এই সংসারে থাকিয়া সংসার করা তাহার শক্তিতে কুলাইবে না অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয় কিশোরী সে কথার কোনো বিশেষ জবাব না দিয়া লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠিগাছা ঘরের কোণ হইতে লইয়া বাহির হইয়া গেল ওপারায় রায় বাড়ির চণ্ডী মণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবক দিকের যাত্রার আখড়ায় ও রিহার্সাল চলিত সেইখানে অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়া আসা তাহার নিত্যকর্মের ভিতর রামতনু মুখুর্জে মহাশয়ও অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন প্রতিবেশী হরিরায় তামাকের খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুর্জি মহাশয়ের চণ্ডী মণ্ডপ আশ্রয় করিতেন তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশি যাইতেছেন কারণ আর এ বয়সে ইত্যাদি ইত্যাদি তাহারে বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তাহার পুত্রবধূ সুশীলা সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই একটা কিছু না বাধাইয়া থাকিতে পারে না সে অত্যন্ত আনারি কোনো কাজই গুছাইয়া করিতে পারে না অথচ দোষ দেখাইতে যাইলে খেপিয়া যায় তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাক চিল বসিবার উপায় নাই শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ আটিয়া উঠিতে পারে না বটে কিন্তু এজন্য তাহার চেষ্টা ত্রুটি দেখা যায় না অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল তাহার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী ঘুমাইতেছে খাবারে ঢাকা খুলিয়া আহারাদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম জড়ানো চোখে বিছানার উপর উঠিয়া বসিয়াছে স্বামীকে দেখিয়া একটু অপ্রদীপের সুরে বলিল কখন এলে তা আমায় ডাকলে না কেন একটু কিশোরী বলিল আর ডেকে কি হবে আমার কি আর হাত পা নেই নিতে জানি নে হঠাৎ তাহার স্ত্রী রাগ গিয়া উঠিল নিতে জানো তো জেনো কাল থেকে আমার এখানে আর বনবে না এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস বাড়ি শুদ্ধ লোকে আমার পেছনে এমন করে লেগেছে কেন শুনতে চাই না হয় বরং কান্নায় ফুলিয়া সে বালিশের উপর মুখ গুঁজিল কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাঁধাইয়া তোলে বুঝি এরকম করিয়া আর সংসার করা চলে না ভাত ঢাকা ছিল খুলিয়া লইয়া খাইয়াছে ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তাহা হইলে আর পারা যায় না কিছু না ও একটা ছল ওই সামান্য সূত্র ধরিয়া এখনই একটা রাম রাবণের যুদ্ধ বাঁধাইয়া তুলিবে কিশোরী বলিল যা খুশি কালকে করো এখন একটু ঘুমোতে দাও ঘুমোচ্ছিলে বলিয়া ডাকিনি এই তো অপরাধ তা বেশ কাল থেকে ওঠাবো চুলের নড়া ধরে ওঠাবো সুশীলা কথাও বলিল না মুখও তুলিল না বালিশে মুখ গজিয়া পড়িয়া রহিল পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জে শুনিলেন চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে যাইবার সময় তিনি বলিলেন ও একটু সকাল সকাল ভাত দিও কোর্টে যেতে হবে বেলা নয়টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রোদ্রে কাপড় মেলিয়া দিতেছে গৃহিণী মক্ষদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন স্বামীকে দেখিয়াই মক্ষদা চৌকিদার হাঁকার সুরে বলিতে লাগিলেন হয় আমি একদিকে বেরিয়ে যাই না হয় বাবু এর বিহিত করো সে সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে বলছি ও বৌমা দুটো ভাত চড়িয়ে দাও ওগো যা হয় দুটো কিছু রাঁধো হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি কার কথা কে শোনে এই বেলা দুপুরের সময় রানী এখন এলেন শিলা রক হইতেই সমান গলায় উত্তর দিল মাইনে করা দাসী তো নয় আমি যখন পারবো রান্না চড়াবো সকাল থেকে বসে আছি নাকি এত খাটুনি সেরে আবার আটটার মধ্যে ভাত দেব মানুষের তো আর শরীর নয় যার না চলবে সে নিজে গিয়ে রেধেনি এ কথার উত্তরে মক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়াই আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করিতে যাইতেছিলেন একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল একটা দশ বারো বৎসরের ছেলে রংটা বড়ই কালো ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ পরনে অতি ময়লা এক গামছা শীতের দিনেও তাহার গায়ে কিছু নাই হাতে ছোট একটা বাখারি ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল ছেলেটি পাশের গ্রামের আতরালি ঘরামির ছেলে গত বৎসর তাহার বাপ মারা গিয়াছে দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া আর তার কেহ নাই অবস্থা খুব খারাপ সব দিন খাওয়া জোটে না ছেলেটা পিঠে ছড়ি বাজাইয়া হাঁপু কাহিয়া মা ও বোন দুটিকে প্রতিপালন করে সে এ গ্রামের প্রায় সব বাড়িতে আসিত কিন্তু মুখুজ্জে বাড়ি আর কখনও আসে নাই তাহার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না ছেলেটি উঠোনে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানা রূপ সুর করিয়া উচ্চস্বরে হাঁপু গাহিতে লাগিল সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল তিনটি গো বেচারি সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তা ধস্তি করিয়া রামতনুর মেজাজ ভালো ছিল না ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলিলেন থাম থাম ওসব রাখ এখন ওসব দেখবার শখ নাই যা অন্য বাড়ি গিয়ে যা যা সুশীলা কাপড় মেলিয়া দিতে দিতে অবাক হইয়া হাঁপু গাওয়া দেখিতেছিল ছেলেরই সংকুচিত হইয়া বাহিরে যাইতেই সে তাড়াতাড়ি বাইরের রকে গিয়া তাহাকে ডাকিয়া বলিল শোন তোর বাড়ি কোথায় রে হরিপুর মা ঠাকুরুন তোর বাড়িতে কে আছে আর মোর বাপ মারা গিয়েছে আর বছর মাঠা ঠাকুরুন মোদের এর আর কেউ নাই মই বড় দুটো ছোট বোন আছে তাই বুঝি তুই হাপু হ্যাঁ রে এতে চলে রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল সুশীলার কথার ভিতর সহানুভূতির সুর চিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল চোখের জল হু হু করিয়া পড়িতেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল না মা ঠাকুর চলে না এসব লোকে আর দেখতে চায় না মই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যেতাম বড় কষ্ট সংসারের এই স্মৃতি মাঠাকুরুন সুশীলা বাধা দিয়া বলিল দাঁড়া আমি আসছি ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া চাহিয়া দেখিল আলনায় একখানা নতুন মোটা বিছানা চাদর ঝুলিতেছে হাতের গোড়ায় সেইখানা পাইয়া টানিয়া লইল তারপর জানলা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলিল এইখানা নিয়ে যা এতে শীত বেশ কাটবে কাটবে না খুব মোটা শিগগিরি যা কেউ যেন না দেখে ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল ওরে এক্ষুনি কেসে পড়বে শিগগির যা ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ভিতর বাড়িতে ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছেন ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হইয়া গিয়াছিল সেই গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল শ্বশুরকে জিজ্ঞাসা করিল আপনাকে কিছু দেব বাবা মুখ্যদা ঝংকার দিয়া উঠিলেন তোমাকে আর কিছু দিতে হবে না যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে না এখন পারো তো এদিকে এসো একবার হাঁড়িটা দেখো নয়তো বলো নিজে মরি বাঁচি একরকম করে সাঙ্গ করে তুলি রামতনু কোনো কথা বলিলেন না আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন এইসব ব্যাপারে সুশীলা অত্যন্ত চটিয়া যাইত রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে তাহার রাগ গলিয়া জল হইয়া যাইত কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে বা অপমান করিবার ফন্দি খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ড থাকিত না সেও কোমর বাঁধিয়া রনে আগওয়ান হইত সেই বা ছাড়বে কেন মাস তোই পরে ফাল্গুন মাসের মাঝামাঝি কিন্তু বেশ গরম পড়িয়াছে কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেঝে বসিয়া একখানা চিঠি লিখিতেছে কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল কাকে চিঠি লেখা হচ্ছে সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়া চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টমির হাসি হাসিল বলিল বলবো কেন থাক না বলো ভাত দাও রাত কম হয়নি আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্য পিড়া আরম্ভ করিবে প্রকৃতপক্ষে সে কাহাকেও চিঠি লিখিতেছে না স্বামীকে কথা বলাইবার এ তাহার একটা পুরোনো কৌশল মাত্র অনেক দিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শুনে নাই তাহার নারীর হৃদয় ইহারি জন্য তৃষিত ছিল এবং ইহারিজ জন্য সে ঘুমে ঢুলিতেও এই সামান্য ফাঁদটি পাতিয়া বসিয়াছিল কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া দূরে থাকুক সেদিকে ঘেঁসিলও না দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই গরমে এ পাশ ও পাশ করিতেছে আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁদটি পাতিল একটা গল্প বলো না অনেকদিন তো বলবে লক্ষ্মীটি বিবাহের পর প্রথম কিশোরী তাহার স্ত্রীর নিকট বটতলার আরব্য উপন্যাস হইতে নানা গল্প বলিত রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত জনহীন দেশের মধ্যে যেখানে শুধু চীন পরীদের জগৎ খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণিমুক্তা উৎক্ষিপ্ত হইতেছে পথহীন দুরন্ত মরুপ্রান্তরে মৃত্যু যেখানে শিকার সন্ধানে ওঁত পাতিয়া বসিয়া আছে সমুদ্রের ঝড় তরুণ শাহজাদাগণের দৈত্ব সংকুল অরণ্যর মধ্যে দিয়ে নির্ভীক শিকার যাত্রা এসব শুনিতে শুনিতে তাহার গা শিহরিয়া উঠিত ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জীবদেহের ভিড়ে ভরিয়া কি আছে মনে করিয়া ভয়ে এসে স্বামীকে জড়াইয়া ধরিত প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করিতে গিয়া অজ্ঞাত সারেই সে নিজের স্বামীকে যাত্রা দলের রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত শাহজাদের দিকে দুঃখে তাহার নিজের স্বামীর ওপর সহানুভূতিতেই তাহার চোখে জল আসিত এই রকমে গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়িক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের উপর প্রয়োগ করিয়া সে স্বামীকে প্রথম ভালোবাসে সে আজ পাঁচ ছয় বৎসরের কথা কিন্তু সুশীলার এখনো এখনও সে ঘোর কাটে নাই কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিল হ্যাঁ এখন গল্প বলবো সমস্ত দিন খেটে কুটে এলাম এখন রাত দুপুরে বক বক করি আর কি তোমাদের কি বাড়ি বসে সব পোষায় অন্য মেয়ে হইলে চুপ করিয়া যাইতো সুশীলার মেয়ে যাচ্ছিল এক বইয়ে সে আবার বলিল তা হোক একটা বলো রাত এখন তো বেশি নয় না বেশি নয় তোমার তো রাত কম বেশির জ্ঞান কত নাও চুপচাপ শুয়ে পড়ো এখন সুশীলা এবার জিদ ধরিল বলো না একটা ছোট দেখেই বলো না হয় এত করে বলছি একটা কথা রাখতে পারো না কিশোরী বিরক্ত হইয়া বলিল আহ এ তো বড় জ্বালা হলো রাতেও একটু ঘুমবার জোনে সমস্ত দিন তো গলা বাজিতে পারি সরগরম রাখবে একটু শান্তি নেই এইটাই ছিল সুশীলার ব্যথার স্থান স্বামীর মুখে এই কথা শুনিয়া সে খেপিয়া গেল বেশ করি গলাবাজি করি তাতে অসুবিধা হয় তো আমাকে পাঠিয়ে দাও এখান থেকে রাত দুপুর করলে যে নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে নিজেরই দেহ পরে তার তো নয় খেটে খুঁটে এসে একেবারে রাজা করেছেন আর কি নিজের খাটুনিটাই কেবল কিশোরী ঘুমাইবার চেষ্টা পাইতেছিল স্ত্রীর উত্তরোত্তর চড়া সুরে তাহার ধৈর্যচ্যুতি ঘটিল উঠিয়া বসিয়া সে স্ত্রীর পিঠে সজরে ঘা কতক পাখার বাঁট বসাইল তারপর তাহার চুলের মুঠি ধরিয়া বিছানার উপর হইতে নামাইয়া ধাক্কা মারিয়া ঘরের বাহির করিয়া দিল বলিল বেরো ঘর থেকে বেরো আপদ দূর হ রাত দুপুরেও একটু শান্তি নেই যা বেরো এখান থেকে এখানে খুশি যা ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল স্ত্রী দুই হাতের নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে ইরানি শাহজাদাগণের নজির না থাকিলেও কিশোরী মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এরূপ ঔষধি প্রয়োগ করিত শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা ভোর রাত্রের বাতাস লেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি সুশীলা তখন ঘরের দরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল সকাল হইলে যে যার কাজে মন দিল বলিলেন বৌমা আর চৌধুরীদের শিবতলায় পুজো দিতে যাবে আমাদের যেতে বলেছে সকাল সকাল সেরে নাও এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক ইহারায় গ্রামের জমিদার এবং ইহাদেরই জমিজমা সংক্রান্ত মোকদ্দমার তদ্বির ও সাহায্য করিয়া রামতনু অন্য সংস্থান করিতেন বেলা দশটার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল দুই ঘন্টার পথ চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটা বউ আসিয়াছিল তাহার স্বামী বড়লোকের ছেলে এম এ পাশ করিয়া বছর দুই হইল ডেপুটি গিরি চাকরি পাইয়াছে বউটি কলিকাতার মেয়ে চৌধুরীদের সহিত তাহার স্বামীর কীরূপ একটা সম্পর্ক আছে এই জন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসে নাই নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আর একটি বউ নৌকায় উঠিল নৌকা ছাড়িয়া দিল নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথমে আলাপ করিতে বাধ বাধো ঠেকিতে লাগিল সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার অগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনী নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে অবস্থাও খুব ভালো নয় নৌকার ওধারে চৌধুরী গৃহিণী সহিত সাবিত্রীব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন তাহারই বিস্তৃত বড় মানুষই ফর্দ আবৃত্তি করিতেছিলেন নৌকোই কোন পরিচিতা মেয়েও নাই কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বউটি লেখাপড়া জানিত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখিত চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষের চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল খানিকক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভিতর হইতে কালো কালো ডাগর চোখে তাহার দিকে সকৌতুকে চাহিতেছে বউটির হাসি পাইল জিজ্ঞাসা করিল তোমার নাম কি ভাই সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল সে বলিল এত ঘোমটা কিসের ভাই তুমি আর আমি ছাড়া তো আর এই দিকে কেউ নেই নাও এসো ঘোমটা খোলো একটু গল্প করি এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল রঙটা যদিও ততটা ভরসা নয় কালোর উপর অতশ্রী সে কখনো দেখে নাই নদীর ধারের লতারি মতো একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো মুখখানি দেখিয়ায় সেই নিরাভরণা পাড়া গাঁয়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল জিজ্ঞাসা করিল উনি বসে আছেন কে ভাই শাশুড়ি হ্যাঁ এসো আর একটু সরে এসো ভাই দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই তোমার বাপের বাড়ি কোথায় ছিল ভাই সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল সে বলিল সে হলো সিমলে কোন সিমলে কলকাতার সিমলে কলকাতায় সিমলে আছে নাকি কই তাহা তো সুশীলা কোনোদিন দিন শোনে নাই সে বলিল আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূরে নয় পাঁচ ছক্রশ পথ গরুর গাড়ি করে যেতে হয় নদীর ধারে জব ক্ষেত সর্ষে ক্ষেত বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি এসব সে পূর্বে বড় দেখে নাই আঙুল দিয়া একটা মাছরাঙা পাখি দেখাইয়া বলিল বা বেশ সুন্দর তো ওটা কি পাখি ভাই ওটা তো মাছরাঙা পাখি তুমি কখনো দেখো নি বউটি বলিল ভাই আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি খুব ছোটবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে তারপর এই আসছি তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো ওটা ওটা কিসের ক্ষেত ভাই সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারের একটা মৌরির ক্ষেত দেখাইতেছে প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার সে ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর উপর একটু স্নেহ আসিল কলিকাতায় মাছরাঙা পাখি মৌরি ক্ষেত এসব সামান্য জিনিসও কি নাই সুশীলা হাসিয়া বলিল তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই ও তো মৌরির ক্ষেত কেন আমার বাপের বাড়ির গায়ে কত তো মৌরির ক্ষেত আছে মৌরির শাক কখনো খাওনি কলকাতায় নেই বুঝি কলিকাতার বউটি বুঝাইয়া দিল যে কলিকাতার অতীত ইতিহাসের সে খবর রাখে না বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয় তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না ঘণ্টাখানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে তবু কি জানি সেটা ফাঁক পাইলেই মাথা তোলে প্রথম বিবাহের পর তার স্বামীও তো তাহাকে কত আদর করিত রাত্রে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য করিয়া পান মুখে তুলিয়া দিত সেই স্বামী তাহার কেন এমন হলো তাহার বুকটার মধ্যে হু হু করিয়া উঠিল দুজনে তাহারা খানিক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিকে ওদিকে বেড়াইল কি সুন্দর দেখায় চারিদিক নীল আকাশ সবুজ মাঠের উপর কেমন উপর হইয়া আছে ওমা পানকৌড়ির ঝাঁক চরের উপর বসিয়া বসিয়া কেমন ঝিমায় কলিকাতার বউটি বলিল এসো ভাই আমরা একটা কিছু পাতাই কেমন সুশীলা খুশি হইয়া বলিল খুব ভালো ভাই কি পাতাবে বলো এক কাজ করি এসো আস্তে আস্তে নদীর ধারে মৌরি ফুল দেখে এলাম এসো আমরা দুজনে পাতাই কেমন সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল নদী হইতে অঞ্চলি করিয়া জল তুলিয়া তাহারা মৌড়ি ফুল পাতাইল এমন সময় মক্ষতা ডাকিলেন বৌমারা এদিকে এসো তাহারা কিয়া দেখিল গাছতলায় অনেক লোক সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল প্রকাণ্ড বট গাছ তলায় ভাঙা ইঁটের মন্দির গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানা ঔষধ বিক্রয় করিতেছে সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল রোগ সারা ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ঔষধই আছে গরু হারাইলে খুঁজিয়া বাহির করিবার পর্যন্ত মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ঔষধ কিনিতেছে সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল বলিল চলো ফুল দেখি কে কেমন পুজো হচ্ছে একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতই সেখান হইতে বাহির হইয়া আসিয়া ঔষধ বেচা বুড়ির নিকট দাঁড়াইল সেখানে তখন কেহ ছিল না বুড়ি বলিল কি চাই সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল বুড়ি বলিল আর বলতে হবে না মা ঠাকুরন তা তোমার তো এখনো ছেলে পেলে হবার বয়স চায়নি ও বয়সে অনেকের সুশীলা সলজ্জভাবে বলিল তা নয় বুড়ি বলিল ও এবার বুঝলাম মাঠাকুরন তা যদি হয় তাহলে তোমার স্বামীর বারমুখ টান আছে একটা ওষুধ দিই নিয়ে যাও এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ওরকম কত হয় মাঠাকুরন বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল এ নাও বেটে খাইয়ে দিও যেন কেউ টের না পায় টের পেলে আর ফল হবে না আট আনা লাগবে স্বামীর বারমুখো টান আছে এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল তাহার আঁচলে একটা আধুলি বাধা ছিল আজকার দিনে জিনিসটা আস কিনবার জন্যে সেই ইহা বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া আনিয়াছিল বাড়ির বার হওয়া তো বড় ঘটে না কাজেই এটা তাহার পক্ষে একটা উৎসবের দিন আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মক্ষতা ঠাকুরুন জানিতে পারিলে ইহা এতক্ষণ তাহার আঁচলে থাকিত না সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া পুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল পূজা দেওয়া সাঙ্গ হইয়া গেল সকলে আবার আসিয়া নৌকায় উঠিল গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল ভাই তুমি তো দিন কতক আছো তো না ভাই আমি কাল কি পরশু চলে যাব তাহলেও তোমায় ভুলব না মৌরি ফুল তোমার মুখখানি আমার মনে থাকবে ভাই চিঠিপত্র দেবে তো এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম তোমায় কখনো ভুলব না সুশীলার চোখে জল আসিল এত মিষ্ট কথা তাহাকে কে বলে সে কেবল শুনিয়া আসিতেছে সে দুষ্ট এক গুঁয়ে ঝগড়াটে তাহার হাতে একটা সোনার আংটি ছিল ইহা তাহার মায়ের দেওয়া আংটি বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এটি পরাইয়া দিয়াছিলেন সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাত ধরিয়া বলিল দেখি ভাই তোমার আঙুল তুমি হলে মৌরি ফুল তোমায় খাওয়াবার কথা কাপড় দেওয়ার কথা এই আংটিটা আমার মায়ের দেওয়া তোমায় দিলাম তবু এটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না শিলা আংটিটা সঙ্গিনীর হাতে পড়াইয়া দিতে গেল বউটি চট করিয়া হাত টানিয়া লইয়া বলল দূর পাগল না ভাই এ রাখো তোমার মায়ের দেওয়া আংটি এ কেন আমায় দিতে যাবে না ভাই সুশীলা জোর করিতে গেল হোক ভাই দেখি মায়ের দেওয়া বলে বউটি বলিল দূর না ভাই ওসব রাখো সে বরং সুশীলা খুব হতাশ হইল মুক্তি তাহার অন্ধকার হইয়া গেল সে চুপ করিয়া বসিয়া রহিল গ্রামের ঘাটে নৌকা লাগিল বৌটি সুশীলার হাত ধরিয়া বলিল পায়ে পড়ি ভাই মৌরি ফুল রাগ করো না আচ্ছা কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই আচ্ছা তুমি যদি দিতেই চাও এই পুজোর সময় আসবো অন্য কিছু বরং দিও একদিন না হয় খাইও আংটি কেন দেবে ভাই আর আমায় ভুলবে না তো ভাই সুশীলা ব্যগ্রভাবে বলিল তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল কখনো না তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল তাহার পরে সে একটু আনারি ধরণে হাসিয়া উঠিল হি 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 কেমন সুন্দর কথাটি মৌরি ফুল মৌরি ফুল মৌরি ফুল তুমি হলে কি আমার নদীর ধারের মৌরি ফুল তোমায় কি ফুলতে পারি কথা শেষ না করিয়াই সে দুই হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল কলিকাতার বড় এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারংবার সস্নেহে চুম্বন করিল তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল দিন কত কাটিয়া গেল কিশোরী বাটি নাই কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে ফিরিতে দু একদিন দেরি হইবে মক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন যাইবার সময় বলিয়া গেলেন বৌমা আমার ফেরবার কোনো ঠিক নেই রান্নাবান্না করে রেখো আমি আজ আর কিছু দেখতে পারবো না চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না এ কথা মুখ্যতার না বলিলেও চলিত কারণ ভোরে উঠিয়া বাসন মাজা জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারই ছিল সুশীলার উপর এই সংসারে কিশোরীর বিবাহের পর কোনোদিন ঝি চাকর প্রবেশ করে নাই যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খাটিয়াও সে বিরক্ত হইত না শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই কাঠ অনেক দিনই ফুরাইয়া গিয়াছে এ কথা সুশীলা শ্বশুরকে বহুবার জানাইয়াছে রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন এবার কিন্তু অনেক দিন হইল তিনি আর এদিকে কোনো দৃষ্টি দেন নাই কিশোরীর দোষ নাই কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না সংসারের সংবাদ তেমন রাখিতও না আসল কথা হইতেছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাহিরে অনেক শুকনা বাঁশ ও ডালপালা পড়িয়া আছে সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করিতে করিতে প্রয়োজন মতো এগুলি দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থ কাঠ কাটিবার লোকটা না, আনিলে এখন একটা টাকা খরচ তো পুত্রবধূ বকিতেছে বকু কারণ বকুনি উহার স্বভাব কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল এদিকে বাড়িতেও এমন কেহ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মিটায় কাজে সে আপন মনে চিৎকার করিতে লাগিল পারবো না রোজ রোজ এমন করে সংসার করা আমার দিয়ে হয়ে উঠবে না আজ দুমাস ধরে বলছি কাট নেই কাট নেই এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব তার একটু এদিক ওদিক হবার জোনে কী দিয়ে রাঁধবে হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি রোজ রোজ কাট কাটো কেটে রাঁধো অত সুখে আর কাজ নেই থাকলো হারি পরে যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন রাঁধিবার কোনো আয়োজন সে করিল না খানিকটা বসিয়া বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলো বাটিয়া রাখা যাক সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত বেলা প্রায় দশটার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ পরনে একখানা পুরানো চেলির কাপড় হাতে থাকিবার মধ্যে দুগাছি শাখা একটি বাটি হাতে রান্নাঘরের দৌড়ের কাছে ভয়ে ভয়ে উঁকি মারিয়া বলিল দিদি আছো নাকি সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল আয় আয় ছোট বউ আয় না ঘরের মধ্যে ঠাকুরুন নেই বউটি ঘরের মধ্যে ঢুকিয়া বলিল এ কি দিদি এত বেলা হলো এখন রান্না চড়াওনি যে সুশীলা মুখ ঘুরাইয়া বলিল রান্না চড়াবো হাঁড়ি কুড়ি ভেঙে ফেলিনি এই কত বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল সে বলিল না দিদি ও সব কিছু করো না ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি নইলে জানো তো কীরকম লোক সব দেব দেখবে সব আজ কীরকম মজা রোজ রোজ কাট কাটবো আর ভাত রাঁধবো কাট নেই বুঝি আচ্ছা দাখানা দাও দিদি আমি কেটে দিচ্ছি তোর কী তাই তুই দিতে যাবি বস ঠান্ডা হয়ে যাদের গরজ আছে তারা নিজেরা বুচুকিয়ে তোমার পায়ে পড়ি দিদি দাও রান্নাটা চড়িয়ে জানো তো ওরা তুই বস দেখি ঘরে চুপ করে দেখিস এখন মজা আজ দুমাস ধরে বলছি কাট নেই কথা কানে যায় না কারুর আজ মজাটি দেখাবো সুশীলার এক গুয়েমিতে বউটি কিছু ভিতা হইল কারণ মজা কোন পক্ষ দেখিবে এন সম্বন্ধে তাহার একটু সন্দেহ ছিল কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল এই বউটি রামতনু মুখুজ্জের চ্যার ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ পাশে এদের বাড়ি রামলোচনের অবস্থা খুবই খারাপ তা সত্ত্বেও তিনি বছর দুই হইল ছেলের বিবাহ দিয়েছেন রামলোচনের স্ত্রী ছিল না পুত্রবধূই গৃহিণী দুরাবস্থায় সংসারের ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত সে সময়ে অসময়ে বাটি হাতে খুঁচি হাতে এ বাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত চাউল না থাকিলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত থার বলিয়াই লইয়া যাইত কখনও শোধ করিতে পারিত কখনো পারিত না মুখ্যতা ঠাকুরুনকে বউটি বড় ভয় করে তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না যদি বা দেন তাহা বহু মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর তবু বউটির আশিতে হয় কি করিবে অভাব সুশীলা তাহাকে মক্ষদা ঠাকুরনের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্য মতো সাহায্য করিত সামান্য একবারটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মক্ষদা ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না গলা টিপিয়া কড়াক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন সুশীলা ছিল অগছোলা ও অন্য মনস্ক ধরনের মানুষ সে ধার দিয়া অতশত মনেও রাখিত না বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টাও করিত না সর্দিতে আসিলে অনেক সময় বলিত ও তুই আবার দিতেইলি কেন ভাই ছোটো বউ ওর আবার নেব কি যা ও তুই নিয়ে যা ভাই সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বৌটির দিকে চাহিয়া বলিল তারপর তোর রান্না বান্না বউটি বাটিটা আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলিল সেদিনকার সে তেল নিয়ে গিয়েছিলাম দিদি তা আমাদের এখনো আনা হয়নি আজ রাতবার তেল নেই একসঙ্গে দুদিনে দিয়ে যাব সেই জন্যে সুশীলা বলিল আচ্ছা নিয়ে আয় দেখি বাটি দেখি কি আছে আমাদেরও বুঝি তেল আনা হয়নি পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল লক্ষ্মী দিদি দাও রান্না চড়িয়ে সুশীলা বলিল তুই পালা দেখি ওদের আমি মজা না দেখিয়ে আজ কিছুতেই ছাড়ছি নে বেলা বারোটার সময় মক্ষতা ঠাকুরন আসিয়া দেখিয়া শুনিয়া হইচই বাধাইয়া দিলেন প্রকৃতই ইহাদের রাগ হইবার কথা একটু পরে রামতনু আসিলেন তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন ঝগড়া ক্রমে খুব চাঁকাইয়া উঠিল মক্ষদা উচ্চস্বরে সুশীলার কুলজি গাহিতে লাগিলেন সুশীলা যে খুব শান্ত এ অপবাদ তাহাকে শত্রুতেও দিতে পারিত না কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিয়াছে এমন সময় কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর সেখানে অপেক্ষা করে নাই মুখ্যদা ছেলেকে পাইয়া হাঁক ডাক আরও বাড়াইয়া দিলেন কিশোরী এত বেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল তাহার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর ওপর হাতের গোড়ায় একখানা শুকনো চালা কাঠ পড়িয়াছিল এটা লইয়াই লাফাইয়া সে রান্নাঘরে দাওয়ায় উঠিল সুশীলা তখনও বসিয়া বাটনা বাটতেছিল স্বামীকে শুকনা কাঠ হাতে লইয়া বীর দর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখিয়া হাত দুটা তুলিয়া নিজের দেহটা আড়াল করিবার চেষ্টা করিল কিশোরী প্রথমত স্ত্রীর খোঁপা ধরিয়া এক হেঁচকা টান দিয়া তাকে মাটিতে ফেলিয়া দিল তারপর তাহার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তাহার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায় এবং তথা হইতে এক ধাক্কা দিল একেবারে উঠোনে ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়িয়া উঠোনে পড়িয়া গেল মার আরও চলিত কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাণ্ড দেখিয়া হা হা করিয়া আসিয়া পড়িলেন পাশের বাড়ির বৌটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিতেছিল হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠোনে দাঁড়াইয়া আছে বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়াছিল কাপড়ে চোপড়ে হলুদের ছোপ মাথার খোঁপা একেবারে খুলিয়া কতক চুল মুখের উপর কতক পিঠের উপর পড়িয়াছে গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে আরও দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়া উঁকি মারিতেছে ওদিকে পাঁচিলের উপর দিয়া মুখ বাড়াইয়া তাহার নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছেন চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধুলি মাখা বিশ্বস্ত্র কুন্তলা অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠোনে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কিরকম করিয়া উঠিল কিন্তু সে এক ছেলে মানুষ তাহাতে অত্যন্ত লজ্জাশীলা শ্বশুর ভাসুর এবং এক উঠান লোকের মধ্যে বাড়ির ভিতর ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাহিরে আকুলি বিকুলি করিতে লাগিল কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মহাশয়ও যখন হুঁকা হাতে হে রামতনু বলি ব্যাপারখানা কি শুনি বলিয়া বাড়ির মধ্যে উঠোনে আসিয়া হাজির হইলেন তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কির দৌড় দিয়া বাহিরে লইয়া গিয়াই হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিয়া বলিল কেন ওরকম করতে গেলে দিদিমণি লক্ষ্মীটি তখন যে বারণ করলাম তারপর দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল কিশোরী খাইতে বসিয়াছে মক্ষদা ঠাকুরন কী প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পিছনে ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি গুলিতেছে পাশে একটা ছোট্ট বাটি মক্ষদার কীরকম সন্দেহ হইল তিনি বউ জিজ্ঞাসা করিলেন বৌমা তোমার বাটিতে কি কি মেশাচ্ছ ডালের বাটিতে সুশীলা পিছন ফিরিয়ায় শাশুড়িকে দেখিয়া যেন কেমন হইয়া গেল তাহার মুখের ভাব দেখিয়া সন্দেহ তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া আরও বাড়িল দেখিলেন তাহাতে কি একটা বাটা তিনি জিজ্ঞাসা করিলেন কি বেড়েছ এতে তিনি দেখিলেন পুত্রবধূ উত্তর দিতে পারিতেছে না তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল মক্ষতা ঠাকুরুন বাটি হাতে ও মা কি সর্বনাশ আর একটু হলেই হয়েছিল গো বলিয়া উঠোনে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন কিশোরী দালান হইতে উঠিয়া আসিল রামতনু আসিলেন গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল আরও অনেকে আসিল মুখ্যদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগিলেন দেখো তোমরা দেখো সকলে তোমরা ভাবো শাশুড়ি মা কি বড় দুষ্টু নিজের চোখে দেখে নাও ব্যাপার কি সর্বনাশ হয়ে যেত এক্ষুনি যদি আমি না দেখতাম ভয় বাবা তারকনাথ কি ঠেকানোই আজ ঠিকিয়েছ এক উঠান লোক সকলে শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে কেউ অবাক হইয়া গেল কেউ মুচকি হাসিয়া বলিল ওসব আমরা অনেক কাল জানি আমরা রিদ দেখলেই মানুষ চিনি তবে পাড়ার মধ্যে বলে এতদিন কে একজন বলিল জিনিসটা কি তা দেখা হয়েছে মুখ্যদা ঠাকুরুনের গাল বাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন গুরু রক্ষা করেছেন এখন যত শিগগির বিদায় করতে পারো তা চেষ্টা করো শাস্ত্রে বলে দুষ্টা ভারছে আর একদিনও এখানে রেখো না সমস্ত দিন পরামর্শ চলিল সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়িটা কিয়া আপদ বিদায় করা হইবে আর একদিনও এখানে না কি জানি কখন কি বিপদ ঘটাইবে বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার অন্য বউঝিও দেখাদেখি ওই রকম হইয়া উঠিবে সেই রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইতে দেওয়া হইল ইহা মুখ্যধা ঠাকুরনের বন্দোবস্ত কাল সকালে যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়া দেওয়া হইবে তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না ঘরের জানলা সব খোলা বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছিল তাহার মনে কাল ও আজ এই দুই দিন অত্যন্ত কষ্ট হইয়াছে সে স্বভাবত নির্বোধ লাঞ্ছনা ভোগের অপমান সে ইহার পূর্বে কখনও তেমন করিয়া অনুভব করে নাই যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে তাহার একটা কারণ এই যে আজ ও কালকার দিনের মতো শ্বশুরবাড়ি ও এক উঠান লোকের সামনে এভাবে অপমানিতাও সে কোনো দিন হয় নাই তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাঁধ মানিতেছে না কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে ও হাত দিয়া ঠেকাইতে গিয়া হাতের কাঁচের চুড়ি ভাঙিয়া হাতও ক্ষতবিক্ষত হইয়াছে তাহার সেই স্বামী যে স্বামী পাঁচ ছয় বৎসর পূর্বে এমন সব রাতে তাহাকে সমস্ত রাত ঘুমাইতে দিত না সে পান খাইতে চাইত না পান খাওয়ানোর কথাটি সুশীলার বারবার মনে আসিতে লাগিল রাত্রের জ্যোৎস্না ক্রমে আরও ফুটিল তখন চৈত্র মাসের মাঝামাঝি দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়াইয়া বেড়ায় দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুটক সুরভির মধ্য দিয়া চলিয়া চলিয়া নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যার ছায়ার কোলে গিয়া ঢলিয়া পড়ে পাড়াগাঁয়ের আম বনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত কি পাখির আনন্দ কাকলি বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নূতন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইতেছে শুইয়া শুইয়া সুশীলা ভাবিল জগতে কেউ তাহাকে ভালোবাসে না কেবল ভালোবাসে তাহার মৌরি ফুল মৌরি ফুল পত্র লিখিয়াছে তাহার কথা মনে করিয়া সে রোজ রাতে কাঁদে তাহাকে না দেখিয়া কলিকাতায় ফিরিয়া তাহার কষ্ট হইতেছে সত্যই যদি কেউ তাহাকে ভালোবাসে তো সে তো ওই মৌরি ফুল ভালোবাসে ওই ছোট বউটা আহা ছোট বউয়ের বড় কষ্ট ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘুচাইবে কিন্তু স্বামীজি তাহাকে বিদায় করিয়া দিতেছে ও কিছু না অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে নহিলে সেও কি এমন ছিল মৌরি ফুলের তো কত জায়গায় বেড়ায় মৌরিফুলকে একখানা পত্র লিখিয়া দেখিলে হয় যদি উহার কোনো চাকরি করিয়া দিতে পারে চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে আর কেহ সেখানে থাকিবে না মাঠের ধারের ছোট ঘরখানি সে মনের মতো করিয়া সাজাইয়া রাখিবে উঠানে কুমড়ার মাচা বাঁধিবে বাজার খরচ কমিয়া যাইবে লোকে বলে সে গোছালো নয় একবার বাসায় যাইলে সে দেখাইয়া দিবে যে সে গোছালো কি না আচ্ছা ওই বাড়িখানায় যদি আগুন লাগে না আগুন দিবে কে ছোট বউ দিলে তাহার শাশুড়ি ঠাকুরই দিবে যে রকম লোক জানলার বাহিরে জোৎস্নায় ওগুলো কী ভাসিতেছে সে যে তাহার স্বামী গল্প করিত জোৎস্না রাত্রে পরিরা সব খেলা করিয়া বেড়ায় তাহারা নয় তো তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজাইয়া ছিল কেমন সুন্দর বাঁশি ওরকম বাঁশি নদীর ধারে কত্ত পড়িয়া থাকে আচ্ছা পিওনে মরিফুলের এখন চিঠি দিয়া গেল না কেন লাল চৌকো খাম খুব বড় সোনার জল দেওয়া আতর নাকি মাখানো পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতে লাগিল দেখিয়া মুখ্যদা ঠাকুরণ ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন পুত্রবধূ জ্বরের ঘরে অঘোর অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের উপর পড়িয়া আছে চোখ দুটা জবা ফুলের মতো লাল সেদিন সমস্ত রাত একভাবেই কাটিয়া গেল তাহার দিকে বিশেষ কেহ নজর করিল না তারপর দিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার আনিলেন দুপুরের পর হইতে সে জ্বরের ঘোরে ভুল বকিতে লাগিল সত্যি মরিফুল তা নয় ওরা যা বলছে আমি অন্য ভেবে সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল পাড়ার কাকচিলগুলাও একটু সুস্থির হইল কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল দেখিলে চোখ জুড়ায় এমন সুন্দর মেয়ে কর্মপটু হুঁশিয়ার গোছাল দ্বিতীয়বার বিবাহের অল্পদিন দিন যখন কিশোরী পালেদের স্টেটে ভালো চাকরিটা পাইল তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখিয়া সকলে খুব খুশি হইল সংসারের স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম সে সংসারে আর কোনো দিন কেহ করে না এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মৌড়ি ফুল গল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আন্ট ওয়ানকে ফলো করতে পারেন গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের গল্পে